আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটি ওয়াশপ্রিন শেয়ার করবো আপনাদের সাথে আর এই ওয়াশপ্রিনটি করার জন্য আমি হাফ সিল্ক শাড়ি নিয়েছি আমি প্রথমে কিছু অংশ শাড়ির মধ্যে ওয়াশপ্রিনটি করে নিয়েছি আর প্রিন্টের জন্য আমি ওয়াশ কালার তৈরি করে নিয়েছি এনকে ভাইন্ডার বাইন্ডার পানি এবং র কালার দিয়ে র কালার হচ্ছে পাওয়ার কালার যাতে কোনো কেমিক্যাল থাকে না আর আমরা ওইটি কেমিক্যালের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এখন শাড়িটিতে আমি যে অংশটুকুতে ওয়াশ পেনটা করবো ঠিক ততটুকুই আমি পানি দিয়ে তুলি সাহায্যে ভিজিয়ে নিচ্ছি আর ভিজিয়ে নেওয়ার পার্টটা খুবই জরুরি ওয়াশ পেন করতে হলে আমাদের ভিজিয়ে নিতে হবে বাধ্যতামূলকভাবেই আর কালারটা তৈরি করার সময়ও আমরা পানির পরিমাণটা একটু বেশি রাখব যেন ছড়িয়ে যেতে কোনো সমস্যা না হয় কালারটা খুব সহজে যেন ছড়িয়ে যায় এখন আমি কালার অ্যাড করা শুরু করেছি আমি প্রথমে গ্রিন কালার দিয়ে আগে তুনির সাহায্যে ব্রাশ করে নিয়েছি ভালোভাবে তারপর আমি ইয়েলো কালার দিয়ে আমি কিছু অংশ ব্রাশ করেছি যেন দুটা কালারের কম্বিনেশন হলে একটু একটু লাইট হবে এক পাশে একটু লাইট হবে আর এক পাশে একটু ডিপ দেখা যাবে যেন ওয়াশ ওয়াশমেনটা দেখতে একটু ভালো হয় ভিজে থাকার সময় একটু করাই মনে হবে কিন্তু শুকানোর পর একটু হালকা হয়ে যাবে দেখতে অনেক ভালো লাগবে যখন আমি ফ্লাওয়ার অ্যাড করবো বা হ্যান্ড ট্রেন শুরু করবো তখন আপনাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম